হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন এপিসোড। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুনাফা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই কুনাফা। এটি আরব দেশে একটি বিখ্যাত ডেজার্ট এবং এটি খেতে খুবই সুস্বাদু। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার মূল ভিডিওটি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি 250 গ্রাম লাচ্চা সেমাই কুচি করে নিয়েছি। এখন আমি এই সেমাইগুলো ভেজে নেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল চামচ বাটার। এখন এই বাটারের মধ্যে অ্যাড করে দিব সেমাইগুলো। সেমাইগুলো অ্যাড করে মিডিয়াম লো হিটে সেমাইগুলো আমি ভাজতে থাকব। বন্ধুরা, সেমাইগুলো আমি মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। এখন চিনি দিয়ে পুনরায় সেমাইগুলো 2 মিনিট ভেজে নেব। চিনি দিয়ে সেমাই 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলো থেকে অর্ধেক সেমাই উঠিয়ে নেব। আমি কম অর্ধেক সেমাই উঠিয়ে নিলাম আর বেশি অর্ধেক সেমাই রেখে দিলাম। এখন এই বেশি অর্ধেক সেমাইয়ের মধ্যে অ্যাড করে দেব জর্দার রং। এটি অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও অ্যাড করতে পারেন। আমি শুধু কালারের জন্য অ্যাড করলাম। বন্ধুরা, কালার মিশানো হয়ে গিয়েছে। এখন আমার রান্না শেষ। আমি এই সেমাইগুলো অন্য একটি বাটিতে তুলে নেব। বন্ধুরা, এখানে চুলায় আমি পুনরায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কুনাফার জন্য ক্রিম ফিলিংটা তৈরি করব। এর জন্য চুলায় দিয়ে দিব 1.5 কাপ লিকুইড ঘন দুধ। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ার আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখনও আমি চুলার জালটা ধরিয়ে দিইনি, কারণ চুলার জালটা ধরিয়ে দিলে কর্নফ্লাওয়ার এবং দুধটা দলা পেকে যাবে। আগে খুব ভালোভাবে মিশিয়ে চুলার জালটা ধরিয়ে দেব। কর্নফ্লাওয়ার এবং দুধ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে দুধ এবং কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা একটু ঘন ভাব হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখন কনডেন্স মিল্কগুলো ভালোভাবে মিশিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকতে হবে, নইলে দলা পেকে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব 1 কাপ ক্রিম চিজ। এই ক্রিম চিজটা আমি বাসায় বানিয়েছি। 1 কাপ ছানা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং সঙ্গে 1/4 চা চামচ লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি। হয়ে গেছে ক্রিম চিজ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব একটি ঘন থকথকে ক্রিম ভাব হওয়া পর্যন্ত। বন্ধুরা, দেখুন ক্রিমটা একটি ঘন থকথকে ভাব হয়ে গিয়েছে। কুনাফার ক্রিম ফিলিং রেডি। এটি রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে। যেহেতু আমি কুনাফারটি চুলায় বেক করব, সেই জন্য আমি কুনাফার পাত্রটি বেক করার জন্য এখানে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং এই প্যানটি আমি মিডিয়াম লো হিটে 10 মিনিট প্রিহিট করে নেব। এখানে আমি পাত্রের ঢাকনাটি ছিদ্রটি বন্ধ করে দিলাম। বন্ধুরা, এখানে আমি কুনাফা সেট করার জন্য 6.5 ইঞ্চি একটি পুডিংয়ের মোল্ড নিয়ে নিয়েছি এবং পুডিংয়ের মোল্ডটা আমি খুব ভালোভাবে বাটার দিয়ে চারিপাশে ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি মাছ বরাবর দিয়ে দেবো সামান্য একটু রং, একটু গাঢ় কালারের জন্য দিয়ে আমি ঘষে দেব।
আমি এই কালারফুল সেমাইগুলো আস্তে আস্তে চেপে চেপে পাত্রের মধ্যে বসিয়ে দেব। আমি এই চাপাচাপির কাজের জন্য হাত ব্যবহার করছি, কারণ হাত দিয়ে খুব ভালোভাবে চেপে বসানো যাবে। এখন আমি মাছ বরাবর দিয়ে দিব তৈরি করে রাখা ক্রিম ফিলিং গুলো। এখন আমি পুনরায় উপরে দিয়ে দিব হোয়াইট সেমাইগুলো। খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে এবং এমনভাবে দিতে হবে যেন পুরো ক্রিমগুলো কভার করে। এখন কেকের মোল্ডের মুখটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এদিকে পাত্রটি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে বসিয়ে দেব একটি স্ট্যান্ড দিয়ে কোনাফার মোল্ডটি বসিয়ে দেব। এর মধ্যে কোনো বালি বা পানি ইউজ করার দরকার নেই। ঢাকনা দিয়ে দেব এবং চুলার জাল থাকবে একদম লো। এই লো জালে এই কোনাফাগুলো 40 মিনিট বেক করতে হবে। ফিরে আসছে 40 মিনিট পরে। বন্ধুরা, ফিরে এসেছি 40 মিনিট পরে। আমাদের কোনাফাটা আমরা 40 মিনিট বেক করেছি। এখন আমি কোনাফার জন্য শিরা তৈরি করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি ও দিয়ে দিব হাফ কাপ পানি। এই চিনি শিরার মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এখন অপেক্ষা করব একটি বড় কষা পর্যন্ত। চিনিগুলো গলে গিয়েছে এবং শিরাতে একটি বলক চলে এসেছে। এখন আমি চুলা জালটা বন্ধ করে দেব। এদিকে কোনাফা বেক করা হয়ে গিয়েছে। এখন আমি কোনাফার উপরে চিনি শিরাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এমনভাবে দিতে হবে যেন কোনাফাও খুব গরম থাকে এবং চিনি শিরাগুলো গরম থাকে। আস্তে আস্তে চিনি শিরা দিব এবং সব জায়গাতে চিনি শিরা দিতে হবে। বন্ধুরা, চিনি শিরাগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি কুনাফা ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব এবং 2 ঘন্টা পরে আমি ফিরে এসে মোল্ড আউট করব। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। এখন আমি লাপচার কুনাফাটা মোল্ড থেকে মোল্ড আউট করব। এর জন্য প্রথমে নাইফ দিয়ে কুনাফার চারে সাইড আলগা করে নিচ্ছি। বন্ধুরা, কোনাফা মোল্ড আউট করে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটু ডেকোরেশন করে নেব। বন্ধুরা, আমি এই লাচার কোনাফা কাজু বাদামের গুঁড়ো এবং চেরি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কোনাফা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে অধিক বেশি সুন্দর। আপনারা অবশ্যই ঈদের দিনে আপনাদের ডেজার্ট আইটেমে এই কোনাফাটা রাখবেন। এর একপাশ খেতে ক্রিস্পি, ভিতরটা জুসি এবং খেতে অসাধারণ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।